আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। বাইডল এন্টারটেনমেন্ট মিডিয়া আইটিভিতে আপনাদের সকলকে স্বাগত। কমিউনিটি বেসড হেলথ কেয়ার সিবিএসসিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদের পরীক্ষা আজকে সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে 80 মার্কের এই এমসিকিউটি পরীক্ষাটি সম্পন্ন হয়েছে এবং আপনারা সকলে উদ্বিগ্ন হয়ে আছেন যে ফলাফলটি কবে দিবে, এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। তার আগে একটি ছোটো রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো নির্দেশনাবলী দিয়ে দিয়েছে, কিন্তু এই 6 নম্বরটি স্টেপটি রয়েছে, সেই স্টেপটি পড়লে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন যে আপনারা ফলাফলটি কবে হবেন। তো 6 নম্বর এইতে দেওয়া আছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের তালিকা পরীক্ষা অনুষ্ঠানের দিন অর্থাৎ 11/11/2022 অর্থাৎ ইংরেজির তারিখ অপরাহ্নে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শনের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইট www.dghs.government.bd এবং কমিউনিটি বেসড হেলথ কেয়ার সিবিএসসি এর ওয়েবসাইট www.communityclinic.gov.bd-তে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা 12/11/2022 ইংলিশ তারিখ শনিবার হতে পর্যায়ক্রমে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনায় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এজন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার তারিখ ও সময় বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা কার্যালয়ে নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। অর্থাৎ এখানে টোটালি কথা আছে যে আপনার 11/11/2022 তারিখে অপরাহ্নে আপনাদের ফলাফলটি প্রকাশ করা হবে। তো চলুন আমরা দেখে নিই ওয়েবসাইটের মাধ্যমে সেটি কি ফলাফলটি আদৌ প্রকাশিত এখন পর্যন্ত হয়েছে কি না। আর যদি না হয় তাহলে আপনারা বারবার চেক করবেন, অবশ্যই চেক করবেন, চেক করার পর আপনার ফলাফলটি পাবেন। তো চলুন দেখে নিই ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গুগলে আসছি। গুগলে আসার পর এখানে আমি লিখব DGHS, লিখলেই সার্চ দিলেই আপনাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে আসবে। দেখছেন DGHS.gov.bd যেটা আমরা দেখতে পেয়েছি। তো এখানে আমরা প্রবেশ করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এখানে কোনো আপনাদের সার্কুলারটি এইখান থেকে আপনারা দেখতে পারবেন। তো নোটিশ বোর্ডে যদি আপনারা লক্ষ্য রাখেন, নোটিশ বোর্ডে দেখবেন যে আপনাদের এখন পর্যন্ত আপনাদের যে পরীক্ষাটি আজকে সম্পন্ন হয়েছে কমিউনিটি ক্লিনিক প্রোভাইডার, সেখানে এখানে কোনো এখন পর্যন্ত নোটিশ প্রকাশ করা হয়নি, তার মানে এখন পর্যন্ত আপনাদের ফলাফলটি প্রকাশ করা হয়নি। তাই আপনারা চেক করে থাকবেন, যে কোনো টাইমে যে কোনো সময় আজকের ভিতরে আপনাদের ফলাফলটি প্রকাশ করা হবে এমনই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের যারা পরীক্ষার আয়োজক কমিটি রয়েছে। তো চলুন আরেকটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি আমরা ঘুরে আসি। তো বন্ধুরা আরেকটি আমরা যে ওয়েবসাইটে চলে আসছি সেটি হচ্ছে communityclinic.gov.bd। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নোটিশ বোর্ডে এখন পর্যন্ত আপনাদের ফলাফলটি প্রকাশ করা হয়নি। এখানেও আপনাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের ফলাফলটি প্রকাশ করা হয়েছে, একটি নোটিশ থাকবে। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই সংক্রান্ত আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।